নমস্কার সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনারা অনেকটা অপেক্ষাও করেছেন আজকের আসলে প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাতেই হয় আন্তরিক অভিনন্দন জানাতেই হচ্ছে আপনারা দারুণ কিছু গান উপহার দিয়েছেন টিম গানবন্দিকে এবং অবশ্যই অসংখ্য শ্রোতাদেরকে এবং অবশ্যই আমাদের জাজ প্যানেলে এই মুহূর্তে যে সমস্ত জাজ বোঝে আছেন তাদেরকে এত কিছুর পরেও আপনাদের জন্য কয়েকটা কথা আমাকে বলতে হচ্ছে বা বাধ্য হচ্ছে আমি বলতে অডিশন রাউন্ডে কিছু ভুল হয়েছে যে ভুলগুলো আপনাদের আগে চোখে পড়ার দরকার ছিল কোনো কারণে সেটা আপনারা ওভারলুক করেছেন এবারে যেন না হয় যখন আপনার ক্লিপটা আপনি হাতে পাবেন আগে পুরোটা চেক করুন সিরিয়াল নাম্বার ঠিক আছে কি না আর ক্লিপটা ঠিকঠাক বাজছে কি না আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না আপনার ছবিটা ঠিকঠাক এসছে কি না এত কিছু চেক করার পরে যখন কনফার্ম হবেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে তখনই শেয়ার করা শুরু করবেন অর্থাৎ আপনার নিজের ক্লিপটা আপনি দেখলেনই না অথচ শেয়ার করা শুরু করলেন এটা প্লিজ প্লিজ আপনারা করবেন না এতে অনেক প্রবলেম হয় আপনার যেমন বদরাম হয় তেমনি চ্যানেলেরও রেপুটেশন খারাপ হবে বা খারাপ হতে পারে অর্থাৎ ক্লিপটা হাতে পাওয়ার পরে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব ক্লিপটাকে দু থেকে তিনবার চারবার আপনারা আগে শুনুন পুরোটা ঠিকঠাক আছে কি না সাউন্ড ঠিকঠাক আছে কি না আপনার ছবিটা ঠিকঠাক লাগানো আছে কি না নামের স্পেলিং ঠিক আছে কি না এগুলো চেক করুন যদি প্রবলেম থাকে আমাকে ইমিডিয়েট জানান যে মুহুর্তে আপনি দেখতে পেলেন যে হ্যাঁ প্রবলেম আছে থাকতে পারে দেখুন এতজনকে নিয়ে যেহেতু কাজ করতে হয় সেক্ষেত্রে প্রবলেম একাধটা আসতে পারে আমরা একেবারে নিখুঁত কেউ নই কিন্তু সেই নিখুঁত যতটুকু নই অর্থাৎ যতটুকু খুঁত আছে আমাদের সেই খুঁতটুকুকে নিখুঁত করার দায়িত্ব আমাদের নিজেদেরই তাই না তার মানে প্রথম যে রিকোয়েস্টটা আমি করে রাখলাম সেটা অবশ্যই আগে নিজেরা শুনবেন নিজেদের ক্লিপটা তারপরে শেয়ার করা শুরু করবেন দ্বিতীয়ত বলি আমার কাছে মাঝে মধ্যে একটা কথা এসেছে কথাটা যদিও দুঃখের এবং কি বলা যেতে পারে কষ্টেরও কথাটা হচ্ছে যে দু একজন নাকি বিরক্ত হয়েছেন আপনারা শেয়ার করছেন বলে এক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করছি একেবারে করজোড়ে রিকোয়েস্ট করছি আপনারা কেবলমাত্র সেই সমস্ত মানুষদেরকে শেয়ার করবেন যারা মিউজিকটা বোঝেন অথবা মিউজিকটা ভালোবাসেন অথবা মানসিকভাবে উনি মিউজিক্যাল অর্থাৎ মিউজিকটা যার বা যাদের প্যাশন মিউজিকটাকে যারা ভালোবাসেন মন থেকে শ্রদ্ধা করেন মিউজিশিয়ানদেরকে ভালোবাসেন সিঙ্গারদেরকে ভালোবাসেন কেবলমাত্র এই রকম মানুষগুলিকেই আপনারা শেয়ার করুন তাতে যদি দুটো ভিউ কম হয় তাতে কোনো দুঃখ নেই চ্যানেলের কিন্তু এটা মাথায় রাখুন আপনারা কারুর বিরক্তির কারণ যেন না হন এটা আপনারা দয়া করে মাথায় রাখবেন অর্থাৎ সেই সমস্ত মানুষগুলোকে আপনারা শেয়ার করবেন যারা মিউজিকটাকে ভালোবাসেন মিউজিকটাকে বোঝেন মিউজিক রিলেটেড মানুষগুলোকে ভালোবাসেন তারপরেও বলি আপনাদেরও কিছু দায়িত্ব কিন্তু থেকে যায় আপনারা যাদেরকে শেয়ার করলেন তারা কিন্তু অনেকেই খুব সুন্দর করে আপনার গানের নিচে ক্লিপের নিচে লিখে দেন বেশ কিছু কথা সুন্দর করে সাজানো গোছানো কিছু কথা লিখে দেন আপনারা তার একটু রিপ্লাই করবেন তার কমেন্টটিকে লাইক করবেন দেখবেন ওনার সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে অনেক ভালো হবে অনেকেই তো গানটা খুব ভালো করে শুনে লেখেন তার মতামতকে গুরুত্ব দেওয়াটাও জরুরি যেমন চ্যানেল ওনাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে অর্থাৎ ওনাদের ভিউ থেকে পয়েন্ট ফাইভ পারসেন্ট নিচ্ছে আপনারাও সমানভাবে ওনাদের মতামতকে গুরুত্ব দিন এরপর যে কথাটা না বললে নয় আসলে আজকের অনেকগুলো কথা বলার জন্য মানে জমে আছে আর কি না বললে হবে না যখন আপনারা রেকর্ড করতে বসছেন সেই সময় চারদিকে একটুখানি সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট তৈরি করুন অর্থাৎ একটু নিস্তব্ধ পরিবেশ তৈরি করুন আমি জানি অনেকেরই বাড়িতে বাচ্চা আছেন আমারই বাড়িতে বাচ্চা আছে কিন্তু ব্যাপারটা কি বলুন তো একটু পরিবেশটা না বানিয়ে নিতে হবে কারণ এটা এয়ারে যাচ্ছে অর্থাৎ আপনার এই ক্লিপটা দেশে বিদেশে অসংখ্য মানুষ শুনছেন সেক্ষেত্রে আপনার এই যে অডিওটা এটা যদি একটু ক্লিন হয় পরিষ্কার হয় সেক্ষেত্রে আপনারই ইমপ্রেশানটা ভালো হবে চ্যানেলের ইমপ্রেশান তো ভালো হবেই আপনার যে ইমপ্রেশনটা সেটা অনেকটা ভালো হবে তাই না দেখুন আমরা প্রত্যেকেই প্রবলেমে থাকি নিশ্চয়ই আমাদের তো সংসার বলে একটি জিনিস আছে আমাদেরকে তার মধ্যে থেকেই কাজটা করতে হয় কিন্তু তাও বলবো নিজেরা একটুখানি কনসাস হলে বোধ পারবেন আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই নিঃশব্দ একটা পরিবেশ তৈরি করতে পারবেন তারপরেও যেটা বলতে হবে সেটা হচ্ছে যারা আপনারা তানপুরা অথবা হারমোনিয়াম অথবা তবলা ব্যবহার করছেন তারা এর লেভেলটা সম্পর্কে আরেকটু সচেতন হন আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে আসলে এটা সিক্সটি ফোরটির একটা সহজ হিসেবে চলে অর্থাৎ ভয়েস যদি সিক্সটি হয় বাকিগুলো ফরটি হবে কিন্তু এটা অনেকে বোধ মেনে চলেন নি এইটা একটু প্লিজ আপনারা দেখবেন মানে লোকে কিন্তু আপনার ভয়েসটাই শুনতে চাইবেন আপনি সুন্দর করে এত কষ্ট করে গানটা তুলেছেন এত বছর এত দীর্ঘদিন ধরে যে সাধনা করেছেন সেই ভয়েসটা শোনানোর জন্যই কিন্তু আমাদের এত প্রচেষ্টা আপনার এই মূল্যবান গলাটিকে মূল্যবান ভয়েসটিকে কণ্ঠস্বরটিকে আমরা কিন্তু অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে অর্নামেন্টেশনটা অবশ্যই দরকার হারমোনিয়াম তবলা তানপুরে এগুলো দরকার কিন্তু ওগুলো প্রধান নয় আপনার কণ্ঠস্বরটিই প্রধান নিশ্চয়ই বোঝাতে পারলাম আর একটা ব্যাপারে আমি ক্ষমা চেয়ে নিই কোন ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার ছবিটা একটু চেঞ্জ করে দেবেন প্লিজ দেখুন আপনারা আমি দু একজনের চেঞ্জ করছি মানে করতে পেরেছি আর কি তো যারা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে বলি আপনারা এমন একটা সময়ে রিকোয়েস্ট করেছেন যে সময়টা অলরেডি স্টিল পিকচারগুলো বানানো হয়ে গেছিল অর্থাৎ আপনাদের যে থামনেলগুলো থাকে আর কি ফ্রন্ট পেজটা যেটা ফ্রন্ট পেজটা অলরেডি বানানো হয়ে গেছে ঠিক আছে এবং প্রত্যেকটা ফ্রন্ট পেজের জন্য তো অন্তত দশ মিনিট সময় দিতে হয় তো সেই জায়গাটা বোধ একটু কম পড়ে যায় আমাদের কাছে এই ব্যাপারটা একটু ক্ষমা করবেন আমি এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিলাম কিন্তু যে ছবিগুলো চেঞ্জ করার কথা আপনারা বলেছেন সেগুলো আমার একটা ফোল্ডারে সাজানো আছে পরের বার এটা কিন্তু যথারীতি এফেক্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ আর সকালবেলা আমরা একটা কোরাস করবো মানে প্রত্যেকটা রাউন্ডের শেষে আমরা যেরকম কোরাস করি বুঝতেই পারছেন এইবারে কোরাসটা সবাই মিলে করব যেমনটা হয় আর অবশ্যই একটা ভক্তিগীতি করব। ঠিক আছে কোরসটা কি করবো সেটা একটুখানি সারপ্রাইজ থাক আপাতত সবাই ভালো থাকুন আর যতদূর মনে হয় সকাল থেকে আপনারা ক্লিপগুলো হাতে পাওয়া শুরু করবেন মানে আপলোড হয়ে গেছে বেশ কিছুটা আপলোড হয়েছে কিন্তু অনেকটাই বাকি কারণ এবারে ক্লিপের সংখ্যাটা অনেক বেশি প্রেশারটা অনেক বেশি আর প্রত্যেকে তো ভালো গেইছেন এটা বলার অপেক্ষা রাখে না সবাই খুব ভালো থাকুন আজকের মতো আপাতত টাকা করলাম কিন্তু সকাল থেকে ক্লিপ পাবেন আর ওই যা যা বললাম প্রথমে সবটা চেক করবেন নিজের নাম অ্যাড্রেস নামের বানান কোন সাবজেক্টে গাইছেন সিরিয়াল নাম্বার এগুলো সব চেক করবেন দু একবার শুনবেন তারপর শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গানে থাকুন আর চ্যানেলকে ভালোবাসুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করবেন থ্যাংক ইউ